আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আরও একটি আমল নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আমলটি হলো, আমরা কিভাবে কবরের আজাব থেকে মুক্তি লাভ করতে পারি, কোন দোয়া পড়লে কবরের আজাব থেকে মুক্তি লাভ করা যেতে পারে। প্রিয় বন্ধুরা, আমাদের প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি সবসময় কবরের আজাব থেকে মুক্তি লাভের জন্য পাঠ করতেন, সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এর অর্থ হচ্ছে, আল্লাহ, কবরের আজাব থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই, আপনার কাছে পানাহ চাই, আপনার কাছে মুক্তি চাই। প্রিয় দিনী ভাই বোনেরা, আসুন আমরা এই দোয়াটি আমরা জীবনের অংশ করে নিই এবং সকাল সন্ধ্যায় আমরা এই দোয়াটি পড়ব ইনশাআল্লাহ। এবং প্রত্যেক সালাতের পর, সালাম ফেরানোর পূর্ব মুহূর্তে দুরুদ পড়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটিও পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। তো প্রিয় বন্ধুরা, আমরা অবশ্যই এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং মহান আল্লাহ তাআলার কাছে কবরের আজাব থেকে মুক্তি লাভের জন্য পানাহ চাইব ইনশাআল্লাহ। তবে দেখা হচ্ছে আরও এক নতুন ভিডিওতে।